শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। আজকে আমরা বানাতে চলেছি চিকেন বার্গার। আমার কাছে ইনসিডেন্টলি কিমা ছিল না, কিন্তু বোনলেস চিকেন পিস ছিল, তো সেগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। মিক্সিতেও করা যায়, কিন্তু মিক্সিতে আমার লাগে একটু বেশি পেস্ট হয়ে যায়, তার জন্য এইভাবে একদম ছোট 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 করে কেটে নিয়েছি। শুরু করে দাও। সবার প্রথমে আমি অ্যাড করব কিছুটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কাটা, ছোট ছোট বড় বড় সব রকমেরই আছে। তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, কতটা দিতে হবে, এক চামচ, 1 টিস্পুনের মতো রেড চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, ধনে পাতা, আর এখানে হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম। আসলে যে দুধটা আমরা রাখি তাতে অনেক ফ্রেশ ক্রিম জমে, তো আমি সেগুলো উঠিয়ে রাখি, ফ্রেশ ক্রিমের জন্য ইউজ করা যায়, পরে আমি ঘি বানিয়ে নিই। আর অবশেষে যাচ্ছে হলো টেস্ট এনহ্যান্সার সল্ট। এবার এটাকে আমি আমার হাত দিই ভালো করে কষলে কষলে চটকে চটকে মেখে নেব, ভালো করে না মাখলে চটকে চটকে একসাথে আসবে না। আর আমাকে এটাতে প্যাটি বানাতে হবে, তারপরে আমরা সেই প্যাটিটা ইউজ করব বার্গার। এই দেখো কি সুন্দর একসাথে হয়ে গেছে। এখন আমি এইভাবে হাত দিয়ে চেপে প্যাটি বানিয়ে নিতে পারছি খুব ইজিলি, আমাকে কোনো এক্সট্রা মেহনত করতে হচ্ছে না। এইভাবে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার ম্যারিনেশনের জন্য। তারপরে আমি প্যাটি বানিয়ে তার মধ্যে চিজ স্টাফ করে তারপরে বার্গারের প্যাটিটা বানাবো। এর ভেতরে কি চিজের পুর দেওয়া হলো? চিজ স্লাইসটা স্টাফ করলাম। একটু ফ্ল্যাটেন করে এটা যাবে হচ্ছে গরম তাওয়ায়।
বার্গার খাবো আর ফ্রাইস খাবো না, তা তো চলে না। আমার কাছে ফ্রোজেন ফ্রাইস ছিল, যেরকম ম্যাকে নিয়ামিজের পাওয়া যায় ওরকমই, কিন্তু আমি ফ্রাই করিনি। ডিপ ফ্রাই আমার পছন্দ না অতটা, আমি ওভেনে বেক করেছি। এটা আরেকটুখানি হবে, তো আমি আরেকবার 4-5 মিনিটের জন্য আবার ওভেনে রাখবো, তাহলে একদম ভালোভাবে হয়ে যাবে। দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাইস রেডি, বেকড ফ্রাইস, বেকড ফ্রাইস গিল্ট ফ্রি। আমার কাছে আছে ম্যাকেইনের হার্ব অ্যান্ড গার্লিক মশলা মিক্স, আমি এটার উপর একটু স্প্রিঙ্কল করে দেবো। এই মিক্সটা সত্যি দুর্ধর্ষ, ভালো দুর্ধর্ষ।